একদিন একদিন কৈলাসে হর পার্বতী বসে আছে এমন সময় মা পার্বতী ভোলানাথকে বলছে প্রভু আপনি যে দেবানিশি পঞ্চমুখে জপ করে চলেছেন কে সেই পরম পুরুষ যার জন্য আপনি অবিরত জপ করে চলেছেন কৃপা করে সেই তত্ত্ব আপনি আমায় শ্রবণ করান প্রভু ভোলানাথ বলছে পার্বতী আমি যে তত্ত্ব জপ করি সেই তত্ত্ব শ্রবণ করার এখনো যে তোমার সময় হয়নি পার্বতী দেখুন বাবা পরম বৈষ্ণব পরম বৈষ্ণবীকে বলছে ওমা ভোলানাথ তো পরম বৈষ্ণব আর পরম বৈষ্ণব হয়ে পরম বৈষ্ণবীকে বলছে ভগবত তত্ত্ব শ্রবণ করার সময় এখনো তোমার হয়নি আর আমরা তো ক্ষুদ্র জীব মাত্র দেখুন মা এদিকে দেবর্ষি নারদের মনে অহংকার এলো এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব এদিকে ভগবান আমার দেবর্ষি নারদের এই দর্প চূর্ণ করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করলেন আয়োজন করলেন একটি বৈষ্ণব সেবা তাই ব্রাহ্মণ সারা ত্রিভুবন নিমন্ত্রণ করলেন এদিকে নারদ মুনিকেও নিমন্ত্রণ করলেন এদিকে ব্রাহ্মণের বৈষ্ণব সেবা শুরু হয়ে গেছে আর ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে ওগো ব্রাহ্মণ এই ত্রিভুবনে আমি একমাত্র পরম বৈষ্ণব আজ তো তোমার গৃহে আমি সেবা করব না আমি দেখব ব্রাহ্মণ তুমি কেমন করে আমাকে বাদ দিয়ে আজ সেবা সম্পূর্ণ করো এদিকে আস্তে আস্তে এদিকে ব্রাহ্মণের বৈষ্ণব সেবা সম্পূর্ণ হয়েছে দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে হঠাৎ এমন সময় নারদ মুনি এসে ডাক দিচ্ছে ব্রাহ্মণ তোমার এত বড় সাহস তুমি আমাকে বাদ দিয়ে সেবা সম্পূর্ণ করো বেশ ব্রাহ্মণ আমি তোমায় অভিশাপ দেব ব্রাহ্মণ যেই না নারদ মুনি এই কথা বলেছেন মা অমনি ভগবান আজ নিজ মূর্তি ধারণ করে দাঁড়িয়েছে নারদের সম্মুখে বলে নারদ ছি নারদ এই তোমার বৈষ্ণবত্ব তুমি কি ভেবেছো নারদ এই ত্রিভুবনে তোমার মতো বৈষ্ণব আর কেউ নেই এই তোমার বৈষ্ণবত্ব বেশ নারদ আমি তোমায় অভিশাপ দিলাম এই মুহূর্তে তোমার বৈষ্ণবত্ব নষ্ট হয়ে যা নারদ মুনি চরণ তলে লুটিয়ে পড়লেন বলে প্রভু কৃপা করো প্রভু দয়া করে অভিশাপ থেকে তুমি আমায় মুক্ত করে দাও প্রভু কৃপা করে এই অভিশাপ তুমি মুক্ত করে দাও প্রভু করুণাময়ের করুণা হলো বলে বেশ নারদ বেশ এই অভিশাপ থেকে মুক্তি পাবার একমাত্র উপায় ওই যে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা পড়ে রয়েছে সেই উচ্ছিষ্ট তুমি ভোজন করো তাহলেই তুমি বৈষ্ণবত্ব ফিরে পাবে নারদ এই বলে নারদ মুনি কি করেছে আজ প্রভুর কথা মতো ছুটে ছুটে গেলেন সেখানে যেখানে পড়ে রয়েছে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট পাতা আর সেই উচ্ছিষ্ট পাতাকে আজ বক্ষে জড়িয়ে ধরে অধর ধরে কাঁদতে কাঁদতে বলে ও গো বৈষ্ণব গো শ্রীচরণে আমায় দাও তুমি
নারদমুনির মনে আনন্দ আর ধরে না। আজ মনের আনন্দে নারদমুনি মনের আনন্দে চলেছে কৈলাসের পাদদেশ দিয়ে। কেমন ভাবে হরি মুরারি মধু কৈটব হারি গোপালে গোবিন্দ রাম বন্দসরে উলুধ্বনি উলুধ্বনি মধু কৈটব হারি গোপাল গোবিন্দ রাম বন্দসরে হরি মুরারে মধু কৈটব হারি গোপাল গোবিন্দ রাম বন্দসরে হরি মুরারে মধু কৈটব হারি গোপাল গোবিন্দ রাম বন্দসরে এত বলি নারদ মুনি গমন করিল বলি নারদ মুনি গমন করিল এত বলি নারদ মুনি গমন করিল বলি নারদ মুনি গমন করিল আর কৈলাসের পাদ দেশে উপনীত হলো হঠাৎ নারদমুনি পথ চলতে চলতে দেখা হয়ে যায় মা পার্বতীর সাথে। পার্বতী বলছে ও দেবর্ষী, বলি আজ তোমাকে এত আনন্দিত দেখাচ্ছি কেন, কি হয়েছে দেবর্ষী? আর বলবেন না মা, আজ আমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করে বৈষ্ণবত্ব ফিরে পেয়েছি মা। কি বললে নারদ, তুমি বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করেছো? ও নারদ, ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তুমি আমায় একটু দেবে না গো? কিন্তু মা গো, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট নেই, আমি তোমায় কি করে দেব? কিন্তু নারদ, আজ যে বৈষ্ণবের ওই উচ্ছিষ্ট ভোজন করতে আমার যে বড় ইচ্ছে করছে নারদ, তুমি আমায় একটুখানি এনে দাও না নারদ। নারদ মনি দেখলেন তার নখের কণার মধ্যে একটুখানি লেগে রয়েছে বৈষ্ণবের উচ্ছিষ্ট।
সেই উচ্ছিষ্ট যেই না মা পার্বতীকে দিয়েছে অমনি মা পার্বতী কি করেছে ভক্তি ভরে সেই উচ্ছিষ্ট ভোজন করেছে দেখুন বাবা যেই না পার্বতী আজ ভক্তি ভরে বৈষ্ণবের উচ্ছিষ্ট ভোজন করেছে অমনি কথা হতে ভোলানাথ ডাক দিচ্ছে পার্বতী পার্বতী ও পার্বতী তুমি বলেছিলে না পার্বতী পঞ্চমুখী আমি কার নাম গুণগান জপ করি এসো পার্বতী এসো বলি আজ যে তোমার শ্রবণ করার সময় হয়েছে পার্বতী আজ আমি তোমায় শ্রবণ করাবো পার্বতী কিন্তু তোমাকে তা গোপনে রাখতে হবে পার্বতী বলে বেশ প্রভু আমি তাই করব এই বলে ভোলানাথ মা পার্বতীকে নিয়ে এলেন এক নির্জন স্থানে যে বৃক্ষের তলে হর পার্বতী বসলেন সেই বৃক্ষের ওপরে বসেছিল একটি শুক পক্ষী ওদিকে শুক পক্ষী মনে মনে চিন্তা করছে ভোলানাথ আজ পার্বতীকে এমন কি শ্রবণ করাবে যার জন্য এত নির্জন স্থানের প্রয়োজন হয়েছে দেখুন এদিকে ভোলানাথ একের পর এক ভাগবত তত্ত্ব বলে চলেছে মা আর ওদিকে মা পার্বতী হুঁ দিয়ে চলেছে হঠাৎ হুঁ দিতে 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 ভোলানাথের কোলে মাথা রেখে মা পার্বতী ঘুমিয়ে পড়েছে আর এদিকে শুক পক্ষীটি তা দেখতে পেয়েছে শুক পক্ষী চিন্তা করছে মা ভোলানাথ যদি জানতে পারে যে পার্বতী ঘুমিয়ে পড়েছে তাহলে তো আর বলবে না এই বলে মা পার্বতীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ওই শুক পক্ষীটি হুঁ দিয়ে গেল হঠাৎ হুঁ দিতে 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 পার্বতীর ঘুম কিন্তু এদিকে গেছে বলে প্রভু তারপর কি প্রভু সে কি পার্বতী তুমি শোনোনি না প্রভু না আমি যে ঘুমিয়ে পড়েছিলাম কি বললে পার্বতী তুমি ঘুমিয়ে পড়েছিলে তাহলে এতক্ষণ ধরে কে তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ঘু দিয়ে গেল পার্বতী এবার চারি পানে চাইতে চাইতে যেই না ভোলানাথ বৃক্ষের পানে চেয়েছে দেখে ওই শুভ পক্ষীকে তাই ত্রিশূলকে আদেশ দিল যাও ত্রিশূল এই মুহূর্তে তুমি ওই পাখিকে বধ করে এসো প্রাণের ভয়ে ছুটতে লাগলো শুভ পক্ষী আর পেছনে পেছনে চলেছে ভোলানাথের ওই ত্রিশূল এদিকে ব্যাস পত্নী পরাশরী একটি সরোবরে স্নানানি করছে যেই না হা প্রভু বলে বদন খুলেছে অমনি ওই শুক পক্ষী প্রবেশ করেছে পরাশরীর গর্ভে এদিকে ভোলানাথের ত্রিশূল বলছে হয় তুমি এই পাখিকে প্রসব করো না হয় উৎকিরণ করো ব্যাস পত্নী বলছে আশ্রয়হীনা পাখি যখন আমার এই গর্ভে আশ্রয় নিয়েছে তখন আমি তাকে আশ্রয় দিতে চাই ফিরে এলো ভোলানাথের ওই ত্রিশূল এসে বলে প্রভু আমি পারলাম না প্রভু আমি পারলাম না সেই পাখিকে বধ করতে কারণ প্রভু সেই পাখি যে একটি নারীর গর্ভে আশ্রয় নিয়েছে প্রভু এদিকে দেখতে দেখতে এক মাস কেটে গেল এক বছর কেটে গেল দু বছর কেটে গেল অবশেষে ১৮টা বছর পর ভূমিষ্ঠ হলো ব্যাসপত্নীর ওই গর্ভের সন্তান যার নাম হলো শ্রী সুখদেব গোস্বামী নিতাই গৌর হরি বল হরি বল হরি সংসার মায়া যাকে গ্রাস করতে পারলো না সংসার মায়াকে ত্যাগ করে চলে গেল সাধন ভজনের উদ্দেশ্যে আর এদিকে মহারাজ পরীক্ষিত মৃগয়ায় বেরিয়ে এক হরিণ শাবকের পেছনে ছুটতে ছুটতে প্রবেশ করেছে গভীর অরণ্য আস্তে কথা নয় মহারাজ পরীক্ষিত প্রবেশ করেছে গভীর অরণ্যে যেখানে তপস্যা করছেন শ্রমিক মনি তাই কৃষ্ণান্ত মহারাজ মুনিবরের কাছে জল চাইলেন মুনিবর যে ধ্যানে মগ্ন মহারাজ কিন্তু জানে না বলে মহারাজ পরীক্ষিত বলছে আমি মহারাজ পরীক্ষিত এত করে জল চাইছি আর আমায় একটু জল দিল না তার সম্মুখে পড়েছিল একটি মৃত সর্প
মহারাজ পরীক্ষিত তার ধনুকের কষ্টিতে করে সেই মৃত সর্প জড়িয়ে দিয়েছেন ওই মুনির রক্তে। এদিকে এই দৃশ্যটি লক্ষ্য করছেন মুনি পুত্র সিংহী, বলে কে তুই পাপিষ্ঠ, তোর এত বড় সাহস, তুই আমার পিতার গলে মৃত সর্প জড়িয়ে দিস, বেশ পাপিষ্ঠ, আমি তোকে অভিশাপ দিলাম সাত দিনের মধ্যে তোর দক্ষ দংশনে মৃত্যু হবে। এদিকে ধ্যান ভেঙে গেল মনি বরে, পুত্র এ তুই কি করলি বাবা, মহারাজ পরীক্ষিতকে তুই অভিশাপ দিলি, একটু আস্তে কথা নয়, এদিকে মায়েদের বলছি একটু আস্তে কথা বলবেন না কেউ। মহারাজ পরীক্ষিতকে তুই অভিশাপ দিলি, তাই মহারাজ পরীক্ষিত পরজনে বলছি হে মুনি বাবা, আমার মৃত্যুর মাত্র আর সাতটি দিন বাকি, কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন, দয়া করে অভিশাপ আপনি ফিরিয়ে নিন মুনিব। বলে হে রাজন, মুনি বাক্য যে মিথ্যা হবার নয়, এই সাত দিন আপনি কোন পরম বৈষ্ণবের কাছ হতে ভগবত তত্ত্ব শ্রবণ করুন। এই বলে মহারাজ পরীক্ষিত রাজ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করে অন্বেষণ করতে লাগলো সেই পরম বৈষ্ণব, অবশেষে এলেন সেখানে যেখানে সাধনা করছেন শ্রী সুখদেব গোস্বামী। এসে বলছে হে মুনিবর, আমার মৃত্যুর মাত্র আর সাতটি দিন বাকি, কৃপা করে সাত দিন আপনি আমায় ভগবত তত্ত্ব শ্রবণ করান। তাই শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করছেন মহারাজ পরীক্ষিত শ্রবণ করছেন, শুরু করলেন ভগবত তত্ত্বের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক। ভগবান শরদ ফুল ভগবানের সে প্রতিশ্রুতি রজত শারদত্ব ফুল মল্লিকা, অর্থাৎ শারদীয়া রজনীতে ভিন্ন ভিন্ন ফুল আজ প্রস্ফুটিত হয়েছে, বিক্ষরান্তি মনুষ্যক্রে অর্থাৎ হলো রমণ ইচ্ছা, ভগবান কৃষ্ণচন্দ্র আজ জীবের চৈতন্য রমণে মাতোয়ারা, যোগ মায়া উপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাহলে মা গো আজ সবে মিলে বৃন্দাবনের শোভাটি কেমন হয়েছে? শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ শারদীয়া
দেখো শরদিয়া আকাশ শরদ চন্দ্র সারা আকাশে তারার মালা আর মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজ নানা জাতির ফুল একসাথে প্রস্ফুটিত হয়েছে। ও মাইরা, এদিকে বৃন্দাবনের ভ্রমর ভ্রমরীগণ কি করছে? প্রতি ফুলের কানে কানে গিয়ে তারা গুনগুন গুনগুন স্বরে গান করছে। তা ফুলের কানে কানে গিয়ে কি কথা কইছে দেখে কি মনে হচ্ছে মা? যেন কইছে কথা, কইছে কথা, যেন কইছে কথা, যেন কইছে কথা, ফুলের কানে কানে তারা 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 কইছে কথা, আজ গুন 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 সবে কানে কানে তারা কইছে কথা, আজ গুন 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 সবে কানে কানে তারা কইছে কথা, দেখো গুন 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 সবে কানে কানে তারা কইছে কথা, গুন 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 যেন কইছে কথা। ও মাইরা, ওই ভ্রমর ভ্রমরীগণ ফুলের কানে কানে গিয়ে কি কথা কইছে গো? প্রতি ফুলে ফুলের কানে কানে গাচ্ছি আর তারা কি বলছি? ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না, আজ ফুটেছো যখন ঝরে পড়ো না, 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 আমার গোবিন্দ সেবাই নেবো যেন ফুটেছো যখন ঝরে পড়ো না, আমার গোবিন্দ আর ছয়টি ঋতুর ফুল
একসাথে আজ মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রস্ফুটিত হয়েছে। তা মায়েরা আপনারাও কিন্তু এক একটা রাশির প্রস্ফুটিত ফুল, আস্তে কথা নয়। আমাদের এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যে ফুলগুলি প্রস্ফুটিত হয়েছে বাবা, সেগুলি দশা কেমন হয়েছে? কোন ফুল ঢলে পড়ছে, কোন ফুলের রং, আবার কোন ফুল ঢলবো ঢলবো হয়েছে। এদিকে মায়েরা তো আমার সব ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ ও মা, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে হবে? এখনো রাসলীলা শুরুই হলো না আর মায়েরা কেমন ঘুমাচ্ছে, কি অবস্থা? এত ঘুমালে হবে না, একটু কষ্ট করে জেগে থাকতে হবে, কাল থেকে ঘুমাবে। জয় রাধা। দেখুন এই রাস কিন্তু একদিনে হয়নি বাবা, সারা কার্তিক মাস যাব মা কাত্যায়নীর ব্রত করে। ব্রজবালগণ সদয় ঐশ্বর্য পরম পুরুষ ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি রূপে লাভ করবার জন্য যমুনার কূলে গিয়ে বালি দিয়ে তৈরি করলেন এক অপূর্ব দেবী মূর্তি, বন থেকে তুলে আনলেন কোন ফুল আর বিল্বপত্র, যমুনার জল আর বিল্বপত্র দিয়ে মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করলেন। দনু যুদলনি ও মা কাত্যায়নি জগত জননী তারা মা, পিতাই গুণ হরি বল হরি বল কাত্যায়নি জগত জননী তারা মা, দনু যুদলনি ও মা কাত্যায়নি জগত জননী তারা মা, মা গো জগত জননী তারা মা, গোবিন্দে রাস করিতে পুরনে এসো মা সারা তৃষ্ণারা, আশা করিতে পুরো এসো মা সারা তৃষ্ণারা, আশা করিতে পুরন এসো মা সারা তৃষ্ণারা, ও মা কাত্যায়নি জগত যাবত মা কাত্যায়নীর ব্রত করে। ব্রতের শেষ দিন মায়ের কাছে বলি দিলেন একটি মাস কলাই, অর্থাৎ এটা তাদের বাছি, তারা তাদের উপসমূহকে মায়ের চরণে অর্পণ করলেন। হে কাত্যায়নী, হে নারায়ণী, ওই নন্দ সুত কৃষ্ণকে মোদের পতি করে দাও মা। শারদ উদিত তপনে
সন্তুষ্ট হয়ে মা কাত্যায়নী আবির্ভূতা হয়েছেন গোপীদের সম্মুখে। বলে রে ব্রজগোপী বলো তোমরা আমার কাছে কি বর চাও? গোপীগণ বলছি মা গো আমরা তোমার কাছে ধন রাজ্য সব কিছু চাই না মা, ও মা আমরা শুধু তোমার কাছে এই বর চাই। মোদের কৃষ্ণ পতি করে দাও মা, মোদের কৃষ্ণ পতি করে দাও মা, মোদের কৃষ্ণ পতি করে দাও, মোদের কৃষ্ণ পতি করে দাও মা। আমরা অন্য কিছু আর চাই না মা গো, মোদের কৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্রকে তোমরা প্রতি করে পাবে, তোমাদের সকলের মনোবাসনা আমি পূর্ণ করব। তাই এই বর দিয়ে মা কাত্যায়নী অন্তর্ধান হয়েছে। আর এদিকে মা গো আজ ব্রজগোপীরা ভগবান কৃষ্ণচন্দ্রকে পতি পাবার বর পেয়ে অন্তরে কৃষ্ণরূপ দর্শন করতে করতে তারা গৃহে ফিরে চলেছে। কিন্তু না গো মা, গৃহে তাদের যে আর ফেরা হলো না, পুনরায় তারা ফিরে এলো যমুনার। ললিতা এই ললিতা বলে গৃহের পথ তো আমাদের মনে পড়ছে না, তাছাড়া অনেকখানি বেলা হয়েছে, আয় সখী আয় আমরা যমুনায় জলগিরি করে তারপর না হয় গৃহে ফিরব। এই বলে মা গো আজ সখীগণ কি করেছে দেখো, তাদের পরিধেয় বসন গুলিকে তীরে খুলে রেখে উত্তরীয় বসন পরিধান করে আজ যমুনায় জলকেলি করতে নামলো। তার শোভাটি কেমন হয়েছে গো? বসন রাখিয়া খুলে আজ নামিল যমুনার জলে, বসন রাখিয়া খুলে নামিল যমুনার জলে, ওই বসন রাখিয়া খুলে নামিল যমুনার জলে, বসন রাখিয়া খুলে নামিল যমুনার জলে। আমার আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, উলুধ্বনি উলুধ্বনি জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে, আনন্দেতে জলকেলি করে। আলোকালে বংশীধারী করিল বসন চুরি, আলোকালে বংশীধারী করিল বসন চুরি, আলোকালে বংশীধারী করিল বসন চুরি, আলোকালে বংশীধারী করিল বসন চুরি। আমার তুলে রাখে কদম বেরো ডালে, আমি তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, আজ তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে, তুলে রাখে কদম বেরো ডালে। চতুরের শিরোমণি গোবিন্দ কি করেছে বাবা? ব্রজগোপীদের পরিধেয় বসনগুলিকে চুরি করে আজ কদম্ব বৃক্ষের ডালে সাজিয়ে গোবিন্দ মৃদুমন্দ স্বরে বংশীধ্বনি করছে। আর যমুনাকে আদেশ দিয়েছে, যমুনা এই মুহূর্তে তুমি প্রতিটি গোপীর উত্তরীয় বসন হরণ করে নাও। ওমা যমুনা তাই করেছে, আমার গোবিন্দের আদেশে প্রতিটি গোপীর উত্তরীয় বসনকে আজ প্রবল বেগে ভাসিয়ে দিয়েছে। ব্রজগোপীরা এখন বিবর্ষণা, মনে মনে চিন্তা করছে আমরা তীরে গিয়ে বসন পরিধান করব। কিন্তু একেরে এই ললিতা তীরে তো আমাদের বসন নেই, বলি আমাদের বসন কোথায় গেল? এবার চারিপানে চাইতে চাইতে তারা শুনতে পেয়েছে এক সুমধুর বংশীধ্বনি। আহা কি মধুর এই বংশীধ্বনি! এই ললিতা
এই সুমধুর বংশী ধ্বনি কোথা হতে ভেসে আসছে বলতো এবার চারিপানে চাইতে চাইতে যেই না তারা কদম্ব বৃক্ষের পানে চেয়েছে দেখে চতুরের শিরোমণি গোবিন্দ আমার আজ পঞ্চমতানে বংশী ধ্বনি করছে আর গোবিন্দের পাশে আজ ধরে ধরে সাজানো আছে ব্রজগোবীদের ওই বর্ষণগুলো ওমা যেই না গোবিন্দকে আজ দর্শন করেছে অমনি ব্রজগোবীদের অবস্থাটি কেমন হয়েছে লজ্জাশীলা কোন গোপী বক্ষে হস্ত দিয়া 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 আবার কোন গোপী কাহার বায়ারে দাঁড়াইয়া কোন গোপী কাহার বায়ারে দাঁড়াইয়া কোন গোপী কাহার আমরা কুলের কুল নারী দাউ দাউ বর্ষণ ও কালাচা আমাদের বসন চুরি করতে তোমার লজ্জা করি না ভালো যাও তো বসন ফিরিয়ে দাও গোবিন্দ বলছে সে কি গো আমি তোমাদের বসন চুরি করেছি আমি কেন তোমাদের বসন চুরি করতে যাব ছয়টি চোরে ওই ছয়টি চোরে তোমাদের বসনগুলি যে নিয়ে যাচ্ছিল গো আর তাদের কাজ হতে উদ্ধার করে আমি এখানে সাজিয়ে রেখেছি এসো না এসো তোমরা বসনগুলি নিয়ে যাও কি বললে স্যার আমরা তোমার কাছে যাব বলি তোমার লজ্জা করি না ভালো যাও তো ফসল ফিরিয়ে দাও বলছি স্যার না হলে না হলে আমরা সকলে মিলে আজ তোমার পিতার কাছে গিয়ে নালিশ জানিয়ে আসব গোবিন্দ বলছে সে কি গো এই যমুনার তীরে আমি একা পুরুষ তোমরা আমার কাছে আসতে পারছো না আবার বলছো পিতার কাছে গিয়ে নালিশ জানাবো বেশ বেশ তবে তাই যাও ওই রাজপথ ধরে কেমন যেতে পারো দেখি শোনো শোনো গোপীগণ তোমরা দু হাত তুলে আমার কাছে বসন চাও আমি তোমাদের বসন ফিরিয়ে দেব কেননা এক হাত তুলে কেউ যদি আমায় ডাকে আমি যে তার ডাকে কোনোদিন সাড়া দিই না একদিন কি হয়েছে জানো ওই গোয়ালাপাড়ায় গিয়ে নবনি খেয়ে ভাণ্ডগুলিও তাদের ভেঙে দিয়ে এসেছিলাম এবার সকল গোয়ালাপাড়ার মেয়েরা আমার মায়ের কাছে এসে নালিশ জানিয়ে যায় মা তোমার রেগে গিয়ে বলে আজ আসুক গোপাল আজ আমি গোপালকে বেঁধে রাখবো যেই না আমি বাড়িতে ফিরেছি অমনি মা আমার বাড়িতে ফিরতে কি করেছে এক হাতে রজ্জু আর এক হাত তুলে আমায় ডাকছে গোপাল এই গোপাল একবার আমার কাছে আই তো বাবা আমি মায়ের ভাব বুঝতে পেরে বললাম ও মা তুমি আমায় এক হাত তুলে কেন ডাকছো দু হাত তুলে ডাকো তখন মা কি করেছে হাত হতে রজ্জু মাটিতে ফেলে দিয়ে দু হাত তুলে বলছে গোপাল একবার আমার কাছে আই তো বাবা আমি ছুটে গেলাম মায়ের কাছে তখন মা আমার কি করেছে মাটি হতে রজ্জু কুড়িয়ে নিয়ে আমাকে বাঁধতে চেষ্টা করে এক পাক দেয় দু পাক দেয় তিন পাক দেয় কিন্তু কিছুতেই আমায় বাঁধতে আর পারে না মা আমার কাঁদছে আর বলছে ওরে গোপাল গোপাল রে আমি কি তোকে কোনোদিন বাঁধতে পারবো না বাবা গোবিন্দ বলছি ও মা তুমি আমাকে বাঁধতে চাইছো কিন্তু জানো মা আমায় রজ্জু দিয়ে যাই না বাধা আমায় রজ্জু দিয়ে যাই না বাধা রজ্জু দিয়ে যাই না বাধা রজ্জু দিয়ে যাই না বাধা বাপের ঘরে থাকি বাধা রজ্জু দিয়ে যাই না বাধা বাপের ঘরে থাকি বাধা রজ্জু দিয়ে যাই না বাধা বাপের ঘরে থাকি বাধা রজ্জু দিয়ে যাই না বাধা আমি ভাবির ঘরে থাকি বাধা রজ্জু দিয়ে যাই না বাধা তাই দে
দেখুন মা, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে ভগবানকে কিন্তু কোনোদিন কাছে পাওয়া যায় না। ডাকার মতো যদি ডাকতে পারা যায় ভগবানকে কাছে পাওয়া যায়, চাই ভক্তি আর বিশ্বাস। আর এই ভক্তি ও বিশ্বাস আনতে হলে সবার আগে মনটাকে সঠিক পথে আমাদের চালনা করতে হবে। দেখুন বাবা, দেহের রাজা হলো মন, আমাদের এই দেহটার রাজা হলো এই মন। এই মন কিন্তু খুবই চঞ্চল, একটিবার স্থির হতে চায় না। আর বিশ্বাস নিয়ে আমরা কিন্তু ভগবানকে কোনোদিন ডাকতে পারি না মা। দেখুন ভগবান ডাকি কিন্তু মনের মধ্যে বিশ্বাস রেখে আমরা ভগবানকে ডাকতে পারি না। একদিন রাধা গোবিন্দ একাসনে বসে আছে, এমন সময় গোবিন্দ উঠে গিয়ে আবার ফিরে এলেন। রাধা রানী বলছে, প্রভু আপনি উঠে গিয়ে আমার ফিরে এলেন কেন? গোবিন্দ বলছে, ও গো রাধে, আমি তোমার কাছে উঠে গেলাম এই জন্য, এক ধোপা কতগুলি কাপড় কেচে রৌদ্রে শুকোতে দিয়েছি, আর ওদিকে এক রাখাল বালক কি করেছে জানো? ওদিকে এক রাখাল বালক গোবৎসের পেছনে ছুটতে ছুটতে ধোপার ওই কাপড়ের ওপর দিয়ে পেরিয়ে গেছে। ধোপার তো খুব রাগ হয়েছে, তাই রাখাল বালককে মারার জন্য হাতে লাঠি নিয়ে ছুটলো পেছনে পেছনে। আর সেই ভয়ে, হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো, তার কাতর আর্তনাদ দিয়ে আমি তোমার কাছ হতে উঠে গেলাম। কিন্তু জানো রাধে, গিয়ে আমি কি দেখলাম? গিয়ে দেখলাম আমার অপেক্ষা না করে সে নিজেই একটা পাথর তুলেছে ওই ধোপাকে মারার জন্য, তাই আমি ফিরে এলাম। তদ্রূপ মনকে স্থির রেখে আমার ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে মা। ভগবান কিন্তু আমাদের এই হৃদয় মাঝেই বিরাজ করছে, তাই তো বিশ্বকবি কলম দিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। সমর্পণ না করলে ভগবানকে কোনোদিন কাছে পাওয়া যায় না। গোবিন্দ বলছে, রে ব্রজগোপী, তোমরা দু হাত তুলে আমার কাছে বসন চাও, আমি তোমাদের বসন ফিরিয়ে দেব।
তা ব্রজগোপীরা এখন নিরুপায় দুহাত তুলে বলছে হে গোবিন্দ আমাদের মধ্যে যা কিছু আছে আমরা সব কিছু আজ তোমার ওই শ্রীচরণে সমর্পণ করলাম ও গোবিন্দ এবার তো আমাদের বর্ষণ ফিরিয়ে দাও গোবিন্দ গোবিন্দ বলছে শোনো শোনো এটা তোমাদের বর্ষণ চুরি নয় গো তোমাদের কাছে যে লজ্জা পাশটি ছিল সেটি আমি হরণ করে নিলাম আগামী শারদীয় রজনীতে তোমরা সকলে আমাকে পতি করে পাবে তোমাদের সবার মনোবাসনা আমি পূর্ণ করব তা আজ সেই প্রতিশ্রুতি রজনী পরমানন্দ গোবিন্দ আমার নন্দালয়ে মায়ের কোলে শয়ন আছে দেখুন মা যেই না শারদীয় রজনীর আলো গোবিন্দের মুখপদ্মে পড়েছে অমনি মনে জাগলো সেই প্রতিশ্রুতি রজনী তাই মায়ের কোল পরিত্যাগ করে এসে দাঁড়ালো আজ যমুনার তীরে আর যমুনার তীরে এসে দর্শন করছে শারদীয় রজনীর অপূর্ব শোভা হরত রাতে ওই ছন ভাতে হরত রাতে ওই ছন ভাতে হরত আজ পরম পুরুষ গোবিন্দ আমার পঞ্চমতানে বংশী ধ্বনি করছে ওমাইরা গোবিন্দ বংশী ধ্বনি করছে ব্রজগোপীদের মন হরণ করার জন্য দেখুন বাবা অনাদিরাদি গোবিন্দের এই বংশী ধ্বনি আজও কিন্তু বেজে চলেছে মধুময় শ্রীদাব বৃন্দাবন প্রকৃত ভক্ত কান পাতলে শুনতে পান এই সুমধুর বংশীর ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল এখনো সে বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে বাজে রে উলুধ্বনি Oh, no.
রাখাল শনি কত সকল রাজগোপীগণের মন হরণ করার জন্য আস্তি মায়েরা কথা নয় দেখুন বাবা যেই না গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছি অমনি ব্রজগোপীদের অবস্থাটি কেমন হয়েছে ওমা ব্রজগোপীরা যে যার গৃহকর্মে ব্যস্ত যেই না গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করেছি আস্তে আস্তে কথা নয় ওমা এরা কথা বলবেন না আস্তে তাজ গোবিন্দের ওই বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীদের অবস্থাটি কেমন হয়েছে মা যে যার গৃহকর্মে ব্যস্ত ছিল যেই না গোবিন্দের বংশীধ্বনি বেজেছে অমনি আপন আপন গৃহকর্ম ফেলে আর ছুটতে ছুটতে চলেছে আমার গোবিন্দ দর্শন তাজ ব্রজগোপীদের অবস্থাটি কেমন হয়েছে গো কোন গোপী গাভী দহন করতেছিল বস কোন গোপী গাভী দহন করতেছিল বস কোন গোপী গাভী দহন করতেছিল বস আমার ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসী ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসী দেখো ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসী ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাসী ওমা কোন গোপী গাভী দহন করছি মা যেই না গোবিন্দের বংশীধ্বনি বেজেছে অমনি দুধের ভাণ্ড ফেলে আর ছুটতে ছুটতে চলেছি আমার গোবিন্দ দর্শন আর কোন গোপী কি করছি গো কোন গোপী শিশু কোলে দুধ গড়াই পান কোন গোপী শিশু কোলে দুধ গড়াই পান আর কোন গোপী শিশু কোলে দুধ গড়াই পান কোন গোপী শিশু কোলে দুধ গড়াই পান শিশু ভূমে ফেলে ধাই শুনে বাঁশির গান 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 আজ গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে ব্রজগোপীদের অবস্থাটি এমন হয়েছে মা নিজ নিজ গৃহকর্মে ব্যস্ত ছিল যেই না গোবিন্দের বংশীধ্বনি বেজেছে আপন আপন গৃহকর্ম ফেলে আর ছুটতে ছুটতে চলেছে গোবিন্দ দর্শন এরূপ এক গোপী কি করছে মা সে ছিল স্বামীর সঙ্গে শয়নে যেই না ঘর হতে বাইরে বেরিয়েছে অমনি পথ আটকে দাঁড়িয়েছে তার স্বামী বলি এত রাত্রে কোথায় চলেছ স্বামী ওই শোনো স্বামী
কে যেন আমার নাম করে বংশী ধ্বনি করছে তুমি আমার তুমি আমার পরমপতির কাছে আমায় যেতে দাও কি বললে তুমি বিবাহ করলাম আমি আর পতি হলো ওই শ্যাম এই বলে বলল কি বাঁধিয়া রাখিল তারে তখন কপাট দিয়া ও গো বাঁধিয়া রাখিল তারে কপাট দিয়া আজ বাঁধিয়া রাখিল তারে কপাট দিয়া ও গো বাঁধিয়া রাখিল তারে কপাট পাইনা পাইয়া কান্দি হা কৃষ্ণ বলিয়া উপায়না পাইয়া কান্দি হা কৃষ্ণ বলিয়া আজ কৃষ্ণ কৃষ্ণ বলে গোপী পরানো তেজিল কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ বলে গোপী আজ পরানো তেজিল কৃষ্ণ বলে পরানো তেজিল আবার সেই গোপী সবার আগে আজ দর্শন পেল পেল গো সেই গোপী সবার দেখুন বাবা তার স্বামীটাকে কেমন ভাবে ধরে রেখেছে গোপীর দেহে খোলসটা পড়ে আছে ঘরের মধ্যে আর প্রাণবায়ু গিয়ে পৌঁছেছে আমার গোবিন্দের ওই শ্রীচরণে